আমার চ্যানেলে আজকে সবাইকে আমি স্বাগত জানালাম। আজকের রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। তো চলো তার রেসিপি দেখা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম। আমি দুটো ডিম ভেঙে নিলাম। তারপরে এখানে অ্যাড করব আমি লিকুইড দুধ। ওকে, লিকুইড দুধ অ্যাড করার পর আমি এখানে অ্যাড করব একটু লবণ। ওকে, তারপরে ওখানে অ্যাড করব এরপর 2 চামচ চিনি। ওকে, তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এটা একটা খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা রেসিপি, খুবই তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। তো তোমরা সবাই এটাকে ট্রাই করতে পারবে, ব্রেকফাস্টের জন্য খুব একটা ভালো রেসিপি। এরকম করে মিক্স করার পর তারপরে আমরা ব্রেডে চলে যাব। আমি এখানে এমন ব্রেড নিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে এরকম চারকোনা করেও ফ্রেঞ্চ টোস্ট তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে এটাকে দুভাগে ভাগ করে নেব। ঠিক এমন করে, আর ঠিক এমন করে আমি সবকটি কেটে নেব। ব্যাস, আমাদের প্রিপারেশন পুরো রেডি। চলো, এটাকে এরপর আমরা জাস্ট ফ্রাই করব। ওকে, নেক্সট আমি স্টেপে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তারপরে একটু বাটার। বন্ধুরা, এখানে রিফাইন তেল বাটার দুটো একসঙ্গে দিয়েছি, কারণ স্মেলটা খুব ভালো ওঠে। তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো। দেন আমি একটা ব্রেড নিলাম আর জাস্ট ঠিক এমন করে তাড়াতাড়ি করে ডিপ করে নেব। স্টে কিন্তু করবো না, ওকে, ডিপের মধ্যে। দেন এটাকে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব আর জাস্ট এরকম করে 1 মিনিট রেখে দেব। এই ফ্রাইটা পুরোপুরি লো ফ্লেমে করতে হবে। বন্ধুরা, এটা যাদের কাছে একটু টাইম থাকে না তাদের জন্য খুব ভালো একটা রেসিপি, তো তোমরা সবাই ট্রাই করতে পারো। তারপর আমরা নেক্সট সাইডটা এরকম করে উল্টে নেব। বন্ধুরা, আমাকে অনেকেই বলেছিলো যে তারা বিশেষ করে খুব একটা রান্না করতে চায় না, তো তাদের জন্য আমি এই ভিডিওটা পোস্ট করলাম যে খুবই কম সময়ের মধ্যে তারাও এই রান্নাটা করে নিতে পারবে। তো এমন করে আমি সবকটাই রেডি করে নিয়েছি আর এমন করে আমি সার্ভ করেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে। ভালো লাগলে বন্ধু অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।